টাচ স্ক্রিন সমস্যা। আমাদের প্রায় সময় দেখা যায় মোবাইলের টাচটি কাজ করে না, টাচ স্ক্রিনের রেসপন্স না করা বা স্ক্রিনে বিভিন্ন অংশের সমস্যা দেখা দেয়। প্রাথমিকভাবে এটি কিভাবে আপনি সমাধান করতে পারেন সেটি এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন। প্রাথমিকভাবে স্ক্রিনের উপরে যে প্লাস্টিক কভার থাকে সেটি সরিয়ে ফেলবেন। আমরা মোবাইলের উপরে আমাদের ডিসপ্লেটা সুরক্ষা করার জন্য আমরা গ্লাসটি লাগাই রাখি, তো সেটি যদি লাগানো থাকে সেটি আপনারা উঠিয়ে ফেলবেন। অনেক সময় দেখা যায় গ্লাসটি অনেক পুরনো হয়ে যায় অথবা গ্লাসটি বিভিন্ন জায়গায় ফাটল ধরে, সে কারণে কিন্তু আমাদের টাচটি কাজ করে না, তখন আপনারা এই গ্লাসটি উঠিয়ে ফেলবেন। বেশি সময় এই সমস্যাটির কারণে টাচে কাজ করে না এবং মোবাইলটি রিসেট মারবেন এবং পাওয়ার অফ করার চেষ্টা করবেন। আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং এটার পর যদি আপনার সমস্যাটি সমাধান না হয় চেষ্টা করবেন দুই সাইড থেকে ফোনটি হার্ড রিসেট মারার জন্য, আর যদি এটা না পারেন তাহলে আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে। তবে 99% মোবাইলের যাদের এই সমস্যাটি হয় তারা এই গ্লাসটি উঠানোর পরেই সবকিছু ঠিক হয়ে যায়। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।